হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভ্রা ডেলি ব্লগ। এখন বাজে 1:30। আমার সব কাজ আজকে ভীষণ তাড়াতাড়ি হয়ে গেছে। বাবিকেও খাওয়ানোটা হয়ে গেছে, কেননা বাবি আজকে সকালে একটু হালকা খাবার খেয়েছিল এবং ওই কারণে বাবির আজকে একটু তাড়াতাড়ি খাওয়াটা হয়ে গেছে। ওর খিদে পেয়েছিল, নিজের থেকেই বললো মাম্মা মামার খিদে পেয়েছে আমাকে খাইয়ে দাও, তো সেই কারণে বাবিকে খাইয়ে দিয়েছি। তার সাথে সাথে বাবির পাপাও খেয়ে নিয়েছে, আমার এখনও খাওয়া হয়নি। তো আজকে একটু, যেহেতু আমি আবার একটু সকালবেলা খেয়েছি, সেই খাবারটা একটু ভারী হয়ে গেছিলো বলে আমার এখনও খিদে পাইনি, এখন 1:30 বাজে। তো সেই কারণে আমি ভাবছি যে বসে থেকে কি করব, সেই কারণে আমি একটা ব্লগ করতে চলে এসলাম তোমাদের। পাপা খেয়ে নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে, কাকিমা আজকে অনেক পদ দিয়েছে, সেগুলো আমার বরের বেশ পছন্দের খাবার। তো সেই কারণে বাবির পাপাও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, কেননা ও একটু কিছুটা কাজ আছে, ও কলকাতায় বেরোবো, সেই কারণে ও আজকে খাবারটা খেয়ে নিয়েছে। ও খাবারটা খেয়ে ও কলকাতায় বেরিয়ে গেছে আর বাবি ঘুমোচ্ছে। আজকে প্রচুর পদ হয়েছে, কিছুটা রান্না আমি করেছি, কিছুটা রান্না কাকিমাও দিয়েছে। আমি তোমাদের আগেই বলেছিলাম যে কখনো কখনো খুব ভালো ভালো খাবার হলে, তো আজকে মানে খাবারগুলো জাস্ট দারুণ। আমি আগে কাকিমার হাতে রান্না জাস্ট অসম, কিছু বলার নেই। মানে কাকিমা প্রচুর আইটেম পারে, মানে আগেকার দিনের যে ভ্যারাইটিস রান্না সেটা প্রচুর জানে। আর তাছাড়া আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে রান্না প্রচুর পদ জানে, মানে আমার মাও প্রচুর রান্না করতে পারে, বাট আমার শ্বশুর বাড়িতে একটু অন্যরকম টাইপের রান্না হয়। যাই হোক, সেগুলো কিছু দিয়েছে, সেগুলোও তোমাদের দেখাবো কী কী দিয়েছে। আর অনেকক্ষণ বকবক করলাম, এবার এতক্ষণ বকবক করতে করতে আমার খিদে পেয়ে গেছে। তো গল্প করব অবশ্যই তোমাদের সাথে, আমি খেতে খেতে গল্পটা করি। আমি খাবার যেহেতু ওর পাপার সাথে, ওর আমরা একসাথেই সবাই খেতে বসি, মানে একসাথে বলতে আমরা তিনজনেই সবসময় খেতে বসি। পাপা কলকাতায় গেছে, ওর জন্য আমিও আমার খাবারগুলো বেড়ে বাটিতে বাটিতে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাতে ভিডিওটা করব। যখন ভাবলাম ভিডিওটা আমি করব, তখন আমি খাবারগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখেছি। এখন এত বকবক করতে করতে আমার অলরেডি খিদে পেয়ে গেছে, তো আমি দেখাবো তোমাদেরকে। যাই হোক, আমি খাবারগুলো সব দারুণভাবে সাজিয়ে রেখেছি। এখানে গ্লাসে জল নিয়ে নিয়েছি, এটা ডিম কষাটা আমিই করেছি, কালারটা কিন্তু বেশ এসছে তাই না। এখানে এটা কাকিমা দিয়েছে চিংড়ি, এটা হচ্ছে ভেতরে চিংড়ি আছে, পটল চিংড়ি টাইপের একটা যেটা আছে ওটা দিয়েছে কাকিমা, এটাও কাকিমা দিয়েছে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্না, এটার মধ্যে আছে ডাল দিয়ে কুমড়ো শাক দিয়ে কাঁঠালের দানাগুলো, এগুলো মানে জাস্ট অসাধারণ খেতে হয়, এত ভালো খেতে হয়। কিছুটা ভাত নিয়েছি, ভাতটা আমি অল্প করেই নিয়েছি, আর এখানে কিছুটা ভাজা নিয়েছি। আর এটা হচ্ছে একটা শাক দিয়েছে, এটাও এই শাকটা আমার কাকিমাই দিয়েছে, এটা শাক দিয়েছে আর সাথে আবার দিয়েছে এটা কী বলে কাসুন। দেখতেই পেলে তোমরা কত খাবার আজকে, প্রচুর আজকে খাবার আছে। তবে সাধারণত আমরা এত খাবার খাই না, কেননা কখনো কখনো কাকিমা দিয়ে দিলে, কখনো আমরা ঘরে রান্না করেছি কাকিমা দিয়ে দিয়েছে, তখন খাওয়ার কোয়ান্টিটিটা একটু বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি খেতে খেতেই গল্পটা করবো, চলো খেতে বসে যাই। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়াটা সেরে নেওয়া যাক, কেননা আমার বর কলকাতা থেকে পৌঁছে ফোন করলে জিজ্ঞেস করবে খাওয়া হয়ে গেছে, আমি যেই না বলবো চিৎকার শুরু করে দেয়। তো যাই হোক, আমি খাবারটা শুরু করে দিই। প্রথমে আমি শাকটা দিয়ে খাই, পদটা প্রচুর, যেহেতু অনেকটাই পদ রয়েছে সেহেতু অল্প অল্প সব কিছুই খাবো, বাট অল্প অল্প করে টেস্ট করবো, অল্প অল্প করেই খাবো, কেননা বেশি খেলে তো আরও ভাত লাগবে, আর আমি এত ভাত খেতে পারবো, এমনি আমি মোটা হয়ে যাচ্ছি, এই পরিমাণে খেলে আরও হয়ে যাবে। তবে শাক কিন্তু কাসুন্তি দিয়ে খেতে বেশ ভালো লাগে। তবে এটা কিন্তু এই বাড়ির, আমি কিন্তু মার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে কোনোদিনও খাইনি শাকের সাথে কাসুন্তি। শাকের সাথে কাসুন্তি তোমাদের খেতে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানিও। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে এসে দেখলাম যে কোনো শাকের সাথে কাসুন্তি দিয়ে খায়, আমরা কখনোই আগে আর খাই। তবে এখানে এসে প্রথম খেয়ে বেশ ভালো লেগেছে, এখন কোনো শাক খেলে আমরা কাসুন্তিটা শাকটা দিয়ে আগে খেয়ে দারুণ।
এটা টেস্ট একটু মিষ্টি মিষ্টি হয়। ঠাকুমার হাতে রান্নাটা জাস্ট সত্যি কিছু বলার নেই, এত টেস্ট, রান্নাটা এত ভালোবেসে করে। তবে আমার শ্বশুর বাড়ির সবাই এত ভালো রান্না করে, আমি কিছুই পারি না। এই রান্নাটা সাধারণত ওইটার টেস্ট মানে মিষ্টি 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 দিতে হয়। আমরা খুব একটা বেশি ঝাল খাই না, সেই কারণে আমি মানে কাঁচা লঙ্কা নিইনি প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি লেবুটা নিইনি, এই কারণে লেবুটা নিই না, আমার লেবুটা খাওয়া ভালো লাগে, সে কারণে আমি লেবুটা নিইনি। লেবুটা দিয়ে এইটা খেতে তো আরও ভালো লাগে। এটা দিয়ে অনেক কিছু খাওয়া যায়, এটা দিয়ে রুটি পরোটা ভাতটা তো খাওয়াই যায় ঠিক আছে, বাট রুটি পরোটা খেতেও দারুণ লাগে। আমার বড় কিন্তু বেশ ভালো খাই। তবে খুব ইচ্ছে ছিল মনে যে রোগা হবো, তবে এই পরিমাণে খেলে রোগা হওয়া সম্ভব না। এই পরিমাণে যদি কাকিমা এরকম ভালোবাসতে থাকে সম্ভব। যে পদ হয়েছে তাতে ভাজা আমার লাগে না, কিন্তু আমার বড়ের জন্য ভাজা লাগবে। বড় আমার ভাজা ছাড়া খাবেই না, সে মাটন হোক চিকেন হোক ফিশ হোক যাই হোক খাবে, ভাজা তার লাগবে। যাই হোক ডালটা খাওয়া হয়ে গেছে, এবার আমি সেটা একটু ট্রাই করবো। স্লাইসটা পটলের স্লাইসটা তো মানে একটা খাওয়া পসিবল না। পেঁয়াজ আদা রসুন এই টাইপের দিয়ে সব করেছে, কাজু কিশমিশ এইসব এগুলো দিয়ে করেছে কাকি। তবে এটার ভেতরে দিয়েছে স্পাইসি করেছে, বাট এটা টেস্ট একটু মিষ্টি মিষ্টিও আছে, ঝালটার একটু পরিমাণ বেশি কিন্তু মিষ্টি মিষ্টিও আছে, ঝাল মিষ্টি দারুণ হয়েছে। এটার ভেতরে চিনি, এই রান্না করতে পারো। এই রান্নার টেস্ট অ্যাডজাস্ট অন্যরকম, মানে বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো সব অনেক দূরে, মানে এগুলোর এই টেস্ট মা কাকিমাদের হাতে রান্নার টেস্ট একদম অন্যরকম, মানে পুরো পটলের সাথে পুরো কাজু দাও, পুরো পটলের মধ্যে পুরো চিনি কাজু পুরো ভক্তি। আর আছে ডিম কষা, এটা আমার করা। ডিম কষা আলুটা নিলাম না, কারণ পেটটা অলরেডি ফুলে গেছে, আমি আলুটা নিলাম না। আলুটা নিলে বেশি হয়ে যাবে, শুধু শুধু নষ্ট করার মনে হয়।
আমার যে নতুন নতুন ভিডিওগুলো প্রতিদিনের ভিডিওগুলো সেগুলো